আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যে দাবি রয়েছে তার জন্য তাদের আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে। দলের যৌথ সভায় বিএনপিকে হতাশাগ্রস্ত উল্লেখ করে ওবায়দুল কাদের দেশের মানুষকে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা। সভার সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও শুধুমাত্র দেশের একটি মহলের নির্বাচন পছন্দ হয়নি। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমাদের নেতৃত্বে একটা নতুন রণকৌশলের অবলম্বন করতে হয়েছে এবং যেটার সোনালী ফসল আমরা ঘরে তুলেছি, তারা নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের আস্ফালন এখন কোথায়? ওবায়দুল কাদের বলেন, হেরে যাবে জেনে বিএনপি নির্বাচনে আসেনি। চরম হতাশাগ্রস্তদের শিবিরে পরিণত হয়েছে বিএনপি। বাংলাদেশের সংগ্রামী আত্মবিশ্বাসী জনগণকে হতাশাগ্রস্তদের এড়িয়ে চলার আমরা আহ্বান জানাচ্ছি। পাঁচ বছরের মধ্যে আর উল্টো পাল্টা বললে কোনো লাভ নেই, অপেক্ষা করতে হবে। আবার এই দাবির জন্য আবার আরেকটা 10ই ডিসেম্বর, পাঁচ বছর পর আরেকটা 28শে অক্টোবর, পাঁচ বছর পর অপেক্ষা করুন। বিএনপি সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ইচ্ছাকৃতভাবে সংসদ গঠন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।